বিদ্রোহী হয়ে ওঠার পেছনে তৈতুন প্রথারও একটা ভূমিকা ছিল। তৈতুন প্রথাটি হচ্ছে, যখন কোনো রাজকীয় কর্মচারী পাহাড়ে যেতেন, তখন এই রিয়াং উপজাতিদের তাদের মালপত্র বহন করতে হতো, তাদের নানা অন্যায় আবদার মেটাতে হতো। এই বিষয়টাও রিয়াংদের খুব বাড়িয়ে তুলেছিল। সেই সময়ের রাজনৈতিক অবস্থার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখব সেই সময়ে ভারতবর্ষে একদিকে চলছে ভারত ছাড়ো আন্দোলন, যার ঢেউ ত্রিপুরা রাজ্যে এসে পড়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান ছিল ডু অর ডাই, আর ত্রিপুরার স্লোগান ছিল লাঙ্গল যার জমিদার। 1945-এর আগে থেকে একদিকে বামপন্থীরা কাজকর্ম শুরু করে দিয়েছিলেন ত্রিপুরার অরণ্য অভ্যন্তরে, অন্যদিকে জাতীয় আন্দোলনের ঢেউ, আর সেই সঙ্গে বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধ প্রত্যক্ষভাবে রিয়াং আন্দোলনকে প্ররোচিত করেছিল। বিশ্বযুদ্ধ চলাকালীন ত্রিপুরা থেকে সৈন্য সংগ্রহের জন্য রাজা আদেশ দিয়েছিলেন, সেই আদেশ মূলে খগেন্দ্র চৌধুরী রিয়াংদের রাজকীয় সৈন্যবাহিনীতে যোগদানের জন্য চাপ সৃষ্টি করছিলেন, কিন্তু রিয়াংরা সেই সৈন্যবাহিনীতে যোগ দিতে চায়নি। এ নিয়েই খগেন্দ্র চৌধুরীর সঙ্গে সাধারণ রিয়াংদের বিরোধ শুরু হয়েছিল। সেই সময় খাদ্যাভাব দেখা দিয়েছিল, কারণ আগরতলার অতি সন্নিকটে রাজকীয় সৈন্য ব্রিটিশ সৈন্যবাহিনীর জন্য রাজা প্রচুর পরিমাণে খাদ্যশস্য মজুত শুরু করেছিলেন, এবং আগরতলার কাছেই তারা সামরিক ছাউনি স্থাপন করেছিল। এই ব্যাপক খাদ্যশস্য মজুদের কারণে ত্রিপুরায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছিল এবং খাদ্যাভাব চরম আকার ধারণ করেছিল। এমনিতেই রিয়াংদের অর্থনৈতিক অবস্থা ছিল খুব খারাপ, আর তার মধ্যে এই কারণে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে রিয়াংদের অবস্থা আরও অসহনীয় হয়ে উঠেছিল, এবং একটা সময় গিয়ে এই খগেন্দ্র চৌধুরীর সঙ্গে সাধারণ রিয়াংদের বিরোধ শুরু হয়। এই হচ্ছে মোটামুটি রিয়াং বিদ্রোহের কারণ। তার প্রকৃতি বিশ্লেষণ যদি আমরা করি, প্রকৃতি বিশ্লেষণ করতে গেলে দেখা যাবে যে এই বিদ্রোহ কখনোই রাজতন্ত্রের বিরুদ্ধে ছিল না, কারণ রিয়াংরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেনি। তাদের বিদ্রোহ ছিল সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে, যে চৌধুরীরা সামন্ত প্রভুর অধিকার নিয়ে রিয়াংদের উপর অত্যাচার করত, সেই সামন্ত প্রভুদের বিরুদ্ধেই ছিল তাদের লড়াই। কাজেই রাজতন্ত্র বিরোধী এই বিদ্রোহ ছিল না। রিয়াংদের মধ্যে কতটুকু গণসচেতনতা জাগ্রত হয়েছিল সে বিষয় নিয়েও বিরোধ আছে, কারণ এই অশিক্ষিত দরিদ্র মানুষগুলো কোনো ধরনের চেতনায় সমৃদ্ধ ছিল এটা ভাবা মনে হয় ঠিক হবে না। রিয়াংরা তাদের উপর চলে থাকা যে অর্থনৈতিক শোষণ, যে সামন্ততান্ত্রিক শোষণ, সেটারই তারা অবসান চেয়েছিল। আর গুরুত্ব, অনেকেই এই বিদ্রোহকে গুরুত্ব দিতে চান না, কিন্তু আধুনিক গবেষকরা যারা এই মুহূর্তে রিয়াং বিদ্রোহ নিয়ে কাজ করছেন, তারা এই বিদ্রোহের গুরুত্বকে একেবারে নগণ্য করে দেখতে চান না। তারা মনে করেন স্বাধীনোত্তর ত্রিপুরা রাজ্যে ভিলেজ কাউন্সিল গঠন, স্বশাসিত জেলা পরিষদ গঠন, এই সমস্ত কিছুর পেছনেই এই বিদ্রোহের একটা বিরাট ভূমিকা ছিল।